للعالمين. صدق الله العظيم وبلغنا رسوله أمين متين كريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيب محمد صلى الله تعالى عليه وسلم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل وعلى آل سيدنا উপস্থিত আজকে পবিত্র জলসায় মুবারাকার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত স্টেজে বসা গণ্যমান্য উলামায়ে কেরাম, আমার ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাই বন্ধু, মুরব্বিয়ান বাবা সাহেবান, পর্দা আড়ালে থাকা মা বোন সকল, সকলকে আমার হৃদয় থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আজকে আমাদেরকে, আপনাদেরকে, সকলকে দুনিয়াদারি কাম থেকে বাঁচায়া, গুনার কাম থেকে বাঁচায়া এই রিয়াজুল জান্নাতের তলে, ভাই রিয়াজুল জান্নাতে বসার আমাদের সকলকে আল্লাহ তৌফিক দিলেন। আসেন সকলে মিলি মহান আল্লাহর একবার প্রশংসাতে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম কি আরো উচ্চ সুরে বলা যাবে না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে লাভ আছে না নুকসান আছে বাবা? লাভ আছে, নিশ্চয় লাভ আছে। তফসিরের ভিতরে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসাতে আল্লাহর মহাল্লাকে ভালোবেসে আল্লাহকে মহাব্বত করে, একবার নিজের মুখের দ্বারাই আলহামদুলিল্লাহ বলে, কিতাবের ভিতরে লিখা আছে সেই ব্যক্তির নামে জান্নাতের আট দরওয়াজা খোলা হয়ে যায়। কি শব্দ বললে? আলহামদুলিল্লাহ বললে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহকে প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে, সেই ব্যক্তির নামে জান্নাতের আট দরওয়াজা খোলা হয়। এটা একটা আমাদের জন্য অফার হয় না নাই? এটা একটা আমাদের জন্য পুরস্কার হয় না নাই? মাত্র আল্লাহর প্রশংসাতে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য জান্নাতের আট দরওয়াজা খুলে দিল। আল্লাহর কত বড় নিয়ামত আমাদের উপরে নাজিল হয়েছে। এখন বলতে পারেন, হুজুর আপনি বললেন আলহামদুলিল্লাহ বললে জান্নাতের আট দরওয়াজা খোলা হয়, এর কোনো প্রমাণপত্র আছে না? নাই, নিশ্চয় করে এর প্রমাণ আমার দিতে হবে। আমি যদি একটা কথা বলেছি তার প্রমাণ আমার হাদিস কোরআন থেকে দিতে হবে, হবে না? নাই,
আসেন সূরা ফাতিহার সর্বপ্রথম যেটা আয়াত সেই আয়াতটাই হইল আলহামদুলিল্লাহ। সেই আয়াতটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তমাম তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যে সারা জাহানের রব্বুল সুবহানাল্লাহ, সারা জাহানের এখন দুনিয়া আখিরাত সমস্ত আছে এই জায়গার ভিতরে, সমস্তর মালিক যে সেই হইল মহান আল্লাহ, আমরা তিনার প্রশংসা করলাম। এই আলহামদুলিল্লাহর আখর যদি আমি হিসাব করি, আলহামদুলিল্লাহর আখর যদি আপনি আমি হিসাব করি, এর ভিতরে আটটি আখর আছে, বলেন সুবহানাল্লাহ। কয়টি আখর হিসাব করেন? আলিফ লাম কয়টা হইল? আল হামিম কয়টা হইল? দাল কয়টা হইল? পাঁচটা হইল নাই? আলহামদুর ভিতরে পাঁচটা, আর লিল্লার ভিতরে তিনটা, বলি সুবহানাল্লাহ। পাঁচে তিনে জান্নাতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা আট, আলহামদুলিল্লাহতে আট। তো আল্লাহর প্রশংসাতে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ রাব্বুল আলামিনে, তার জন্য জান্নাতের আট দরওয়াজা খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে পাইলেন, এটা তাফসীরে নাঈমীর ভিতরে উলামা কেরামেরা পড়েছেন, কোরআনের যেটা তাফসীর, তাফসীরে নাঈমীর ভিতরে সূরা ফাতিহার তাফসীরের ভিতরে লেখা আছে। তো আল্লাহর প্রশংসা করে আমরা লাভবান হইলাম, হইলাম না নাই? মমিন মুসলমান বুঝেন, আপনারা সকলেই জানি। এখন যদি আপনাদের আমাদের এই গ্রামের ভিতরে সরকারি অনুষ্ঠান থেকে একটা অ্যালাউন্স করে দে মুকলমা গ্রাম, আপনাদের এই গ্রামের নাম কি? তিন নম্বর বরতুল্লা। সমস্ত ঘরের মানুষকে মুকলমা অফিসের ভাত্রে পাঁচ পাঁচ হাজার টাকা দিয়া হবে, এই লাইনটা কখন ধরে আরম্ভ করবেন? তারও আগে লাগলে দুই দিন আগে থেকে, কিন্তু পাঁচ হাজার ছাড়া যাবে না। বোঝা গেল আপনার ওই পাঁচ হাজারে লাভ আছে, ওই পাঁচ হাজারে আপনার আমার কি আছে? লাভ আছে। আপনি আমি পাঁচ হাজারের লাভের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, ধাক্কা মুক্কি খাইতে আসি সেইটা অনুভব হয় না, পাঁচ হাজার হাতে আইতে হয়। তো মমিন মুসলমান বুঝার প্রয়োজন যে যে জায়গায় লাভ আছে আমরা দৌড়ে দৌড়ে যাই, আর এই দুনিয়া তো কিছুদিনের, আমরা কিছুদিনের মেহমান হয়ে এসেছি। যে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদের ভিতরে আপনাদের আমাদের জন্য লাভ আছে, সেই জায়গায় আমাদের লাইন কেন হয় না? সেই জায়গায় আমরা কেন কাতার পাততে টান পাই? মমিন মুসলমান বুঝার প্রয়োজন আছে, এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, এই দুনিয়াতে চিরকাল থাকবেন না, কিছুদিনের জন্য মেহমান হয়ে এসেছেন। যদি এসেছেন যে জায়গার ভিতরে আপনার আমার লাভ আছে, সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দি বলেন আছে না নাই? আল্লাহর ঘরে কি লাভ আছে না নাই? কতজন মানুষ আমরা আল্লাহর ঘরে যাই, ফজরের নামাজে মুয়াজ্জিন আর ইমাম সারা, বাকি গুলো তো গায়েব আছে মুয়াজ্জিন সব, কোনো টাইমে আজান দিয়ে রুমের ভিতরে নামাজ পড়ে ঘুমাই, কেউ আয় না কি করবো? হ্যাঁ, তো মমিন মুসলমান শরম করেন, আল্লাহ আপনাকে কিসের জন্য পাঠাইছেন? আপনাকে আল্লাহ কিসের জন্য বানায় পাঠাইলেন দুনিয়াতে? নাইলে আপনার মতন আমার মতন আল্লাহ মানুষ পয়দা করেছে, কিন্তু রাস্তাঘাটে দেখি কারো হাত নাই, কারো পাও নাই, আছে কি? আছে বাবা? আপনার যে হাত পাও এত সুন্দর, চোখ সুন্দর, কান সুন্দর, চেহারা এত সুন্দর ভাবে আল্লাহ বানাইছে, এই আল্লাহ যে এত সুন্দর ভাবে আপনাকে বানাইলেন, তার প্রশংসা কোনোদিন করছেন? আমরা কোনোদিন করছি? আল্লাহ আমারই মতন মানুষ, উনিও মানুষ, ওনার হাত পাও নাই, কিন্তু আমার আছে, আল্লাহ তোমার শুকরিয়া, কোনদিন বলছেন? বলেন তো, কেউ বলছি? নিজের বুকে হাত রেখে বলেন বলছি? আমরা বলি নাই, তো আমরা কত বড় নাফরমান, নাফরমান হইলাম না নাই? আল্লাহ যদি ইচ্ছা করত
আপনাকে কানা বানাইতো আল্লাহ যদি ইচ্ছা করতো আপনাকে আমাকে নাংরা বানাইতো কিন্তু মহান আল্লাহর লাখ লাখ শুকরিয়া এহসান আল্লাহ আমাদেরকে এত সুন্দর চেহারা দিল এত সুন্দর ভাবে চলাফেরা করার রাস্তা দিয়েছে কিন্তু আমরা বান্দা এত বড় নাফরমান আমরা আল্লাহর কোনোদিনও প্রশংসা করি না তবু আল্লাহ আমাদের প্রতি নারাজ না খারাপ পেলেন না 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 ও শুনবেন কি হ্যাঁ শুনবো শুনবেন অল্প সময় ভদ্রত থেকে এসেছি মঙ্গলদের ধরম ডিস্ট্রিক্ট থেকে যদি ওয়াজ শুনেন অল্প আওয়াজ দিবেন আমার সঙ্গে তো আমাদের না ফরমানি করলে চলবে কি আল্লাহর তরফের থেকে আমি ওয়াজে আইবো ইনশাআল্লাহ কিছু কথা কয় নেই আল্লাহর তরফের থেকে বান্দার প্রতি তিন ধরনের চিঠি আসে কয়টা তিনটা চিঠি আসে বান্দাকে হুঁশিয়ার করার জন্য কিসের জন্য আওয়াজ কি বুঝতে আছেন আমার ভাষা বুঝতে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা চিঠি আমাদের প্রতি বান্দার প্রতি এক নম্বর চিঠি যখন আমরা যুবক কালে পাও রাখি আল্লাহ বলে ওই রে বান্দা হুঁশিয়ার হয়ে যা তুমি যুবকে পাও রাখলা তুমি এখন বালিগ হইতে আসো তুমি গুনাহ থেকে বাঁচো বলি সুবহানাল্লাহ কিসের থেকে তুমি গুনাহ থেকে বাঁচো কেন তুমি এখন যুবক হইলা তুমি বালিগ হইলা তোমার কদম বালিগের দিকে একবারেছে এ আমার ছেলে এ আমার বান্দা তুমি কি হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও দুনিয়ার দারিদ থেকে দূরে থাকো আমি আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ আল্লাহর এক নম্বর চিঠি বান্দা মানল না সারাটা যুবক কাল নাচ গানাতে সিনেমার ঘরে গানা বাজানায় চলে গেল আইয়া শীতে চলে গেল আবার যখন মানুষের একটা দুইটা করে দাড়ি চুল পাকা আরম্ভ হয় কি না প্রথম প্রথম আল্লাহ বলে ওরে বান্দা তোকে যুবক কালে চিঠি দিয়েছিলাম এখন দ্বিতীয় নম্বর চিঠি তোর এসে গেল আর বেশি দিন তুমি এই দুনিয়ায় থাকবা না তোমার আর বেশি দিন এই দুনিয়ায় নাই তোমার দ্বিতীয় নম্বর চিঠি আইলো একটা দুইটা দাড়ি চুল পাকা আরম্ভ হইল চল্লিশ বছর বয়স একটা দুইটা দাড়ি চুল পাকা আরম্ভ হয়ে যায় চোখে পাওয়ার কমে যায় শরীর অল্প অল্প বেমার আসা আরম্ভ হয়ে যায় আল্লাহ বলে বান্দা রে তুমি আর বেশি দিনের মেহমান নয় আর একটা চিঠি পাওয়ার লগে লগে তোমার টিকিট কেটে যাবে আল্লাহ বলে রে বান্দা দ্বিতীয় নম্বর চিঠি পাইলি তুই হুঁশিয়ার হয়ে যা কেননা কবরের আজাব বড় ভয়ঙ্কর আজাব হবে ওরে বান্দা তোর জন্য মসজিদে আজান দিয়া হয় পাঁচবার করে তোকে ডাকা হয় আল্লাহর পবিত্র ঘরে পাঁচবার করে কিন্তু বান্দারে তোর হাজিরি একবারও পাওয়া যায় না ওরে বান্দা তুই কি জানস না ওই কবরে তোকে রাখা হবে যে কবরটা হবে সাব্বিচ্ছর বিছানা কিসের বিছানা আবার বান্দাকে আল্লাহ তৃতীয় নম্বর চিঠি একদম দাঁড়ে চুল পাকা শেষ দাঁত পড়া আরম্ভ বুঝলেন দাঁত লড়ালড়ি আরম্ভ হয় পড়ে গেল খাবার পড়ে যায় কানে কম শোনা হয়ে গেল মমিন মুসলমান আল্লাহ বলে ওরে বান্দা তোর তৃতীয় নম্বর চিঠি এসে গেল আমি আল্লাহ কত বড় রহমান আমি আল্লাহ কত বড় গাফফার ওরে বান্দা এখনো যদি তুমি তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ ওরে বান্দা জিন্দগি তোর কেটে গেল গুনাহতে গুনাহতে
আরে বান্দা তুই এখনো সময় আছে, তুই তওবা করে নে আর তুই পড়ে নে, ও আল্লাহ তোমার দরবারে তওবা করি, আস্তাগফিরুল্লাহ 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 বলি যদি আপনি তিনবার ডেকে আল্লাহকে বলেন মওলা আমি তোমার দরবারে তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বলে বলে আমার ইমানদার বান্দারা তোমরা এরকম ভাবে তওবা করে নাও, তওবা করে নাও, যে তওবাটা তোমার জন্য ভালোর রাস্তা হবে, যে তওবাটা তোমার জন্য নসিহতের রাস্তা হবে, নিশ্চয় করে যদি তুমি সেরকম তওবা করতে পারো আমি আল্লাহ হইলাম গাফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ জোরা বলে যাবে না, সুবহানাল্লাহ পিছনে মানুষ গুলে সুবহানাল্লাহ জুড়ে বলা যাবে না, নাই আল্লাহর নাম নিলে কষ্ট হয়, মুখে কষ্ট পেন, কে কে কষ্ট পেন, হাত উঠেছে, কেউ কষ্ট পেন না, মানে বোঝা গেল আল্লাহর নামে লাভ আছে আর মুখে কষ্ট হয় না, যে কর্মতে কষ্ট আছে সেটার থেকে দূরে থাকতে হয় আর যে কর্মতে কষ্ট নাই সেই কর্ম থেকে কেন দূরে, আমরা আল্লাহ হিসাব নিবে না, নাই বাবা নিবে না, নাই একটা মিসাল দিয়ে বুঝাই শুনবেন, আপনার ছেলে মেয়ে এখন তো এই বছরটার কথা বাদ দেন, এই বছর সারাটা বছর লকডাউন গেল হয় না, এই বছর বাদ দেন, যাওয়া বছর বা সামনে বছর আসবে, আপনাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে যদি স্কুলে না যায়, আপনি মক্তবে পাঠাইলেন বাবার মক্তবে যা, গেল না রাস্তায় খেলতেছে, আপনি কি করবেন ছেলেকে, আওয়াজ দেন, বুঝেন নাই কথাটা, ভাষাটা বুঝেন নাই, বুঝছে বুঝছে, আপনার ছেলেকে আপনি বাড়ির থেকে বাইর হয়ে গেলেন কামে, 20 টাকা হাতে দিলেন, করলেন যে মুকালমা কলেজে যাবি স্কুলে যাবি, তুই যেটা পড়স, কিন্তু আপনি রাস্তা যায় দেখলেন বা এসে দেখলেন মার্বল খেলায় কিংবা জোয়া খেলায় লেগে আছে, তখন কি করবেন, ধমকি দিবেন না, মারলো কমসে কম ধমকি দিবেন, দিবেন না, নাই তো বোঝা গেল আপনার ছেলে একদিন স্কুলে না যাওয়ার জন্য মক্তবে না যাওয়ার জন্য ধমকি আপনার থেকেও খাইলো, আপনার স্ত্রী ইয়ানি সন্তানের মা থেকেও ধমকি খাইলো, এখন এটা দ্বিতীয় দিন যখন স্কুলে যাবে সেই সন্তান স্যারে হাজিরা করবে রেজিস্ট্রারি করবে, লিয়াকত আলী ইয়েস স্যার কাল কই আসিলি, হয় না, নাই কালি কত আসিলি, কি আহা নাই স্কুলত, ছেলে কি কব, বেমার আজার কিবা হয়েছিল বাহানা, হয় না, নাই স্যারে কি মানে, হ্যাঁ স্যারে কে মুরগা ফোন, হ্যাঁ গোয়া লাল করে দেয় পিঠে, দেয় না, নাই বাবা কথাটা বুঝতে হয়, আমি একটা বুঝাবার চাইতেছি, দুনিয়ার মেশাল মানে একদিন আপনার ছেলে স্কুলে না গেলে ঘরে আপনার থেকেও পিটনা, আপনার স্ত্রীর থেকেও পিটনা খাইলো, যদি বড় ভাই থাকে সেটাও দাওরানি আরম্ভ করে দিল, বড় বোনও সেই ছেলেকে বা মেয়েকে ডাটা আরম্ভ করে দিল, দ্বিতীয় দিন স্কুলে গেলে স্কুলের মাস্টার মাস্টারিনিও ডাটে ধমকি দেয় মারে, তো একদিন না যাবার জন্য দুনিয়াতে এত শাস্তি, একদিন না যাবার জন্য আপনার নামে পূরণ চিহ্ন বসেছিল, আপনার সন্তান স্কুলে যায় নাই, না যাবার জন্য প্রথম দিনে সারে হাজিরা করতে লিয়াকত আলী বা কলমদ্দি বলে ডাকেছিল, কলমদ্দি আসে নাই পূরণ চিহ্ন বসাইল, তো মমিন মুসলমান আপনার একদিন না যাবার জন্য আল্লাহর আর দুনিয়াতে এত শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনে দিন রাতের ভিতরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ ফেরিস্তা মুকাররর করে দিয়েছে, ফেরিস্তা এসে আমাদের হাজিরি করে মাওলানা মোহাম্মদ
আওয়াজটা কানতাছে, অল্প ইকু বাড়ায় দেন, অল্প। তো আল্লাহ রাব্বুল আলামিনে পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছে, ফেরেশতাকে মুকাররর করে দিয়েছে, ফেরেশতা ফজরের নামাজে যা। কে কে আসলো গাওয়ের ভিতরে দেখ, ফেরেশতা আসে, এসে ফেরেশতায় হাজিরি করে, ওরে সুলমদ্দি আসে নাই পূরণ চিন বসা রইল, কলমদ্দি আসে নাই পূরণ চিন ফেরেশতায় বসাইল, এক এক করে সমস্ত মানুষ গায়েব হয়ে রইল, কেউ আর আসলো না। ওরে মমিন মুসলমান, জোহরের নামাজ পার হয়ে যায়, আসরের নামাজ পার হয়ে যায়, মাগরিবের নামাজ পার হয়ে যায়, ইশার নামাজ পার হয়ে যায়, ফেরেশতার খাতার ভিতরে আমাদের কারো নাম নাই। বলেন তো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমি কাজা করলাম, এইটার হিসাব আমার আল্লাহ আমাদের থেকে নিবে না? কথাটা কি বুঝেছেন? এটা একটা দুনিয়াদের মেসাল দিয়ে বুঝাইলাম, দুনিয়াতে যদি এরকম হয় তো আল্লাহর দরবারের কাহিনী কি হবে, সেই কবরের কাহিনী আপনার আবার কি হবে? সেই কবরের কথা আমরা কেউ চিন্তা করতে আসি না, হাসরের কথা আমরা কেউ চিন্তা করতে আসি না। মমিন মুসলমান, যে হাসরের ময়দানের বিষয় পাওয়া যায়, হাদিসে কোরআনের ভিতরে পাওয়া যায়, কিয়ামতের দিনের বিষয় পাওয়া যায়, যে কিয়ামতের ময়দানের দিনে এই যে যেটা আমাদের মাথার উপরে সূর্য, এই সূর্যটা বেশি দূরে নয়, বলকে আমাদের আপনাদের আধা হাত উপরে হবে। আপনি 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 আর আমি যদি লক্ষ্য করি, এখন আমাদের মাথার থেকে পরে লাখো লাখো কিলোমিটার উপরে সূর্য, কিন্তু গরম দিনের দিনে আমরা এই সূর্যের চাপের তলে থাকতে পারি না। এই সূর্য থেকে বাঁচার জন্য, গরমের থেকে বাঁচার জন্য আপনার ঘরকে আপনি এয়ার কন্ডিশন বানাইছেন, এসি ফিট করে নিয়েছেন, এসি নাই তো ফ্যান লাগাইছেন, ফ্যান নাই তো আপনার হাতে নেই বিছন আছে, বিছন নাই তো আপনি কোনো গাছের তলায় সেমাই বসেছেন, আল্লাহর কুদরতে হাওয়া খাইতে আছেন। কিসের থেকে বাঁচার জন্য? গরমের থেকে বাঁচার জন্য, সূর্যের তাপের থেকে বাঁচার জন্য আপনি দুনিয়াতে এত লাঞ্ছনা খাইতে আছেন। আর সেই হাসরের ময়দানের দিন হবে, আর একটা দিন পঞ্চাশ হাজার বছর যদি এক জায়গায় জমা করা হয়, তার থেকে অধিক লম্বা দিন সেই হাসরের ময়দান হবে। আর সেই কিয়ামতের ময়দানের দিনে যেটা সূর্য হবে, সেই সূর্যের পাওয়ার সত্তর হাজার গুণে পাওয়ার বেশি হবে, আর সেই সূর্য আপনার আমার আধা হাত উপরে রবে। সেই সূর্যের ঘামের তলে, গরমের তলে আপনি আমি কিরকম ভাবে রব, সেই রবাটা, সেই গরমের ভিতরে রবার চিন্তা আপনার আমার কোন জায়গায় করার প্রয়োজন, এই দুনিয়াতে করার প্রয়োজন আছে না নাই? বাবারা আছে না নাই? এই সূর্যের তাপে কি খাড়ায় পারি? সূর্যের তলে যদি আপনার খাড়া করে দেয় কত সময় থাকতে পারবেন? অল্প সময়ের ভিতরে আপনার অবস্থা খারাপ, গরম, শরীর ঘামবে, ঘাম পড়ে যাবে। তো হাসরের ময়দানে সূর্যের কথা চিন্তা করে 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 সেই হাসরের ময়দানে আপনার আমাদের খাড়া হইতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তোকে দুনিয়াতে পাঠাইলাম কিসের জন্য, তুই করলি কি রে বাবা? আল্লাহ বলবে, এরে বান্দা তোকে এত সুন্দর চেহারা হাত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, তোর দরকার ছিল আমি আল্লাহর ইবাদত করার, তোর দরকার ছিল আমার নবীকে মহাব্বত করা, তোর দরকার ছিল আমার নবীর প্রতি দূরত্ব পড়া, কিন্তু তুই সেইটা করলি না। তুই দুনিয়াতে করলি যদি মানুষের চুগলামি করলে, করলি যদি দুনিয়াতে গীবত করলে, করলি যদি তুই গুনার কাম করলে, করলি যদি তুই সুদ খালি, করলি যদি তুই মদ খালি, এরে বান্দা আজকে তোকে মাফ করা হবে না। আমি তো আল্লাহ তোকে বুঝাবার জন্য নবীকে পাঠাইছিলাম বলে সুবহানাল্লাহ, তোমাদেরকে বুঝাবার জন্য নবীর সাহাবীদেরকে পাঠাইছিলাম, তোমাদেরকে বুঝাবার জন্য নবীর আল্লাহর ওলিদেরকে পাঠাইছিলাম, এরে বান্দা তোদেরকে বুঝাবার জন্য আমার নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলী উলামাদেরকে পাঠাইছিলাম, তোদের সামনে চিল্লায় চিল্লায় বলছিল এরে বান্দা গুনাহ থেকে বাঁচো, কিন্তু তুমি কান করো নাই, এরে বান্দা পাপের থেকে বাঁচো, তুমি কান করো নাই, এ বান্দা আজকে আমি তোমাকে মাফ করতে পারবো না, তোমার ঠিকানা জাহান্নাম হবে, তোমার ঠিকানা জাহান্নাম হবে। সেই জয় জয় করে সেই ভয়ানক জাহান্নামে, সেই ভয়ানক আগের ভিতরে যখন আপনাকে ডালা হবে, পরিস্থিতি কি হবে রে বাবা? কেউ চিন্তা করছি? কেউ করছি?
আমরা গুনাহ থেকে বাঁচতে চাই না, যত পারি গুনাহ করতে আসি করতে আসি করতে আসি। কথা কয় তো মানুষের দশ দিন আল্লাহর একদিন, মানুষের দশ দিন তোমরা গুনাহ করতে থাকো, আল্লাহ ছুড়ে দিয়েছে, আল্লাহ ছুড়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। ওরে বাবা, যেদিন আল্লাহ ধরবে সেই দিন আর টিকতে পারবেন না, টিকতে পারবেন না। ওরে মুমিন মুসলমান ভাবার প্রয়োজন আছে না? না, যেদিন মালিকুল মউত আমাদের পিছনে আমাদের কাছে আসবে আর বাঁচতে পারবেন না, এই জন্য বলে হাসি হাসি গেল দিন কান্দিয়া কোল পাবি না পাবি না, হাসি হাসি গেল দিন কান্দিয়া কোল পাবি না পাবি না। আল্লাহ যেদিন জিজ্ঞাস করবে হাতে পায়ে সাক্ষী দিবে কি বলে হে সাব দিবে, কি বলে হে সাব দিবে, সে কর ভাবনা চিন্তনা। বলে সুবহানাল্লাহ, হাসি হাসি সারাটা দিন জিন্দগি কাটাইলাম, ওই যে হাসরের ময়দান, শিনু কি হবে, সেই জায়গায় কি হবে কেউ চিন্তা আমাদের নাই, করি কি বাবা, খারাপ পাইতেছে না? না তো বাবা, যতদিন আছেন দুনিয়াতে অল্প নেকি করার চেষ্টা করেন, অল্প নেকি করার চেষ্টা করেন। একটা ছোট্ট মিশাল দেই বাবা, আপনি আমি দুনিয়াতে কর্ম করতে যাই না, নাই কেউ চাকরি করতে যায় তো, কেউ পাথারে কাম করতে যায়, কেউ বাজারে ঠেলা ঠেলতে যায়, তবু কর্ম কর্ম হয় না? নাই তো মমিন মুসলমান অল্প বুঝেন, আপনি আমি কর্ম করতে গেলাম, আপনি অফিসে যাইতে লাগছিল দশটায়, গেলেন এগারোটায়, মালিকে রাখবে, অফিসের মালিকে রাখবে কি? তুই যা, তোর আজকে পাকার কাটা হইল, তোমার থেকে আজকে দরমা কেটে নিলাম। সরকারি অনুষ্ঠানও সেইটা যদি না যায়, সরকারে এই যে রেজিস্টারের ভিতরে যদি কোনো ব্যক্তি না গেল তার হাজিরিটা পড়ে যে এই ব্যক্তিটা আসে নাই, পূরণ চিহ্ন হইল, তো তার হিসাব সরকারে নেই। নেই না? নাই। আপনি কর্ম করতে গেলেন, কর্ম করতে যায় আপনি কি করলেন, অল্প খেলিমিলি করলেন কামে, আপনাকে বাড়িওয়ালা রাখবে রাখবে না? হ্যাঁ, বাড়িওয়ালা যেভাবে কাম করতে দিয়েছে আপনি ওইভাবে করলেন না, নিজের স্বার্থ অনুযায়ী নিজের মতে কাম করে দিয়েছেন, সেই বাড়িওয়ালা আপনাকে রাখবে? এই যা, তোর মতো মিস্ত্রি লাগবে না, বলবে না? নাই বলবে। তো মমিন মুসলমান, আমার আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম, আসেন আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বলে বান্দা তুই কর্ম করতে গেলেই কিন্তু মজদুরি পালি না, তোকে বাড়ির থেকে বাহির করে দিয়া হলো, অফিসের থেকে বাহির করে দিয়া হলো, তোর সারাটা দিন বেকার গেল রে বান্দা, তুই একটা টাকাও ইনকাম করলি না, আবার সারাটা দিন ওইদিক ওইদিক ঘোরাফেরা করে, যখন তুমি বান্দা নিজের বাড়িতে আসো, মাকে হোক নিজের স্ত্রীকে হোক, আপনি বলেন ওরে মা ওরে আমার স্ত্রী আপনি তুমি আমাকে খানা দাও, বলেন তো মা কি খানা না দিওয়াই থাকে, আপনাদের কর্ম করলেন না তবু খানা দিল, আপনার স্ত্রী সারাদিন আপনি কর্ম করলেন না তবু আপনার সামনে প্লেট সাজায় দিল, খানা বাহির করে দিল, আপনি আমি সারাদিন কর্ম করলাম না তো মালিকে কিছুই দিল না, মজদুরি আমরা পাইলাম না, ওই যে দেখেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ,
এই নামাজে আমি আপনি একবারও গেলাম না, কিন্তু আপনার আমার সামনে খানার প্লেট সাজানো আছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রুজি মারে নাই, আল্লাহ আপনার আমার রিজিক মারে নাই, যেভাবেই না হোক আপনি আল্লাহর ইবাদত করেন নাই, তবু আপনার সামনে খানার প্লেট সাজানো আছে, তো বোঝা গেল আপনার আমার আল্লাহ বড় রহমানুর রহিম বলে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি মেহেরবান, আল্লাহ বান্দার প্রতি দয়াবান দয়াবান, এই জন্য আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ রুজি উঠায় নেই নাই, আমাদেরকে রিজিক দান করতে আছে সুবহানাল্লাহ। আমি অবস্থা বুঝি কইলাম কথাটাও, বর্তমান যেটা আমাদের অবস্থা এই হিসেবে ওয়াজ করলাম। আমরা মসজিদ খালি, আগের দিনে মসজিদ কাঁচা ছিল, নামাজি পাকা ছিল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাইজান বুঝে গেছে। আগের দিনে নামা মসজিদ কাঁচা ছিল, নামাজি বড় পাকা ছিল। আজকে মসজিদ পাকা হয়েছে, আমরা নামাজি সমস্ত উল্টা হয়েছিল নাই বাবা, কথা নিজে বুঝেন, বুঝতেন কি? তাহলে দেখেন আমাদের কত বড় একটা দায়িত্ব, কিন্তু আমরা পালন করতে আসি না, তো আল্লাহর দরবারে হিসাব হবে না নাই দিতে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না নাই। সময় থাকতে বলে মানুষ হো না হোশিয়ার, মালিকাল মত ঘুরে তাসে পিছনে তোমার, সুবহানাল্লাহ ঘুরে না। সময় থাকতে বলে বান্দা হো না হোশিয়ার, মালিকাল মদ ঘুরে তাসে পিছনে তোমার, মালিকাল মদ ঘুরে তাসে পিছনে তোমার, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দিস দালান ঘর, কথাটা বুঝছেন কি? সেই মাটির তলে যাইতে হবে, মালিকাল মৌত ঘুরতে আছে, তো আমাদের এইগুলা চিন্তা করার দরকার। আর আমাদের মাথায় চিন্তা কি, কার থেকে ঠকাইতে পারি, কাকে মারতে পারি, কার থেকে 10 টাকা টানি আনতে পারি, এইগুলা চিন্তা আমাদের। ওরে বাবা, কিছুদিন আগের জামানা আপনি উঠায় দেখেন, আগের নবীদের উম্মতকে উঠায় দেখেন, এক বছর নয়, 60 বছর নয়, 100 বছর নয়, বলকে হাজার হাজার বছর দুনিয়াতে জিন্দা আছে, আছে না নাই, কাহিনীগুলো শুনছেন না নাই, বহুত বহুত বছর তিনারা দুনিয়া, সেই জন্য গুনাও বেশি করেছিল আর আজাবও লগে লগে পাইছিল। আসেন আমার নবী কত বড় আমাদের প্রতি দয়া করেছে মায়া করেছে। আগের জামানার নবীর উম্মতেরা যদি গুনাহ করত লগে লগে আবার আজাব নাজিল হইতো। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমার উম্মত তো আখেরি উম্মত হবে, আয় আল্লাহ আমার উম্মতের বয়স কম হবে, আগের উম্মতের মতন হাজার বছর 200-300 বছর থাকবে না, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম হবে, আল্লাহ আমার উম্মত যদি বড় গুনাহ করে ফেলায় মাওলা তুমি লগে লগে আজাব দিও না। আমার নবী কত বড় দয়াবান, আমাদের গুনাহ যদি আমরা ভাবি, আমাদের গুনার কথা যদি আমরা চিন্তা করি, যেরকম আমরা সারাদিনে কত টাকা ইনকাম করলাম, রাত্রে দোকানের কত টাকা ইনকাম হইলো, আপনি বাড়িতে এসে হিসাব করেন, খুচরা কত পাইলেন, নোট কত পাইলেন, 1000 টাকিয়া কত, 2000 টাকিয়া কত পাইলেন, সেটা হিসাব করেন রে বাবা, আপনি কেন এইটা হিসাব করলেন না?
সারা দিনে আপনি গুনাহ কতটুক করেছেন, সারা দিনে আপনি সওয়াবের কাম কতটুক করলেন, এইটা কেন আপনার আমার হুঁশ যায় না, এইটা কেন আপনার আমার হিসাব হয় না। ওরে বাবা আপনি সেইভাবে তওবা করেন না, আপনি বিছনাতে যান কোনো আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ কোন না, আপনি ঘুমায়ে গেলেন রে বাবা, যদি মালিকাল মত আপনার সেই ঘুমে এসে যায়, আপনি একবার তওবা করলেন না, তওবা করলেন না, গুনার কথা চিন্তা করলেন না, সারা দিনে কতটুক গুনাহ আপনার আমার হয়েছে সেটা আপনি আমি চিন্তা করলাম না, তওবা না করে ঘুমায় গেলাম। বলেন তো যদি মারা যান আপনার কবরের গতি কি হবে, সব শুনশান লাগছেন, কথাগুলো কি আমি খারাপ কইতাছি না? গুরুত্বপূর্ণ আলোচনা, কি আলোচনা বাবারা, বাকি গুলাও আজ দেয় না, খারাপ পেয়েছি সব। একবার হাত উঠে বলেন তো, হাত ওঠেন সকালে, হাত ওঠেন, ঘুমাইছে কেরা কেরা, কেউ ঘুমায় না, সকলে হাত উঠে বলেন সুবহানাল্লাহ, হাত হিলে বলি আল্লাহু আকবার, সকলে হাত উঠে বলি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ঘুমান না, ঘুমানি যদি আসল ওইও ভেঙে গেছে নাকি, ওইও ক্লিয়ার হয়েছে। তো বাবা তো আপনারা ঘুমান নাই, বোঝা গেতেছে শুনতেছেন কথাগুলো, আমল কে কে করবেন, হাত উঠেনছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ জুরে কোন, ইনশাআল্লাহ সবাই কইছেন তো, না কেউ বাকি আছে, কেউ বাকি নাই। ইনশাআল্লাহর অর্থ কি জানেন, যদি আল্লাহ ইচ্ছা করে, যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে তো আমি আমল করব, কেউ যদি কোন আল্লাহ আমাকে হিদায়াত দেয় নাই আমি করব না, তোর কি হবো, এটা আল্লাহর হবো না, এটা আপনি জানি বুঝি ভুল হইতেছে, শয়তানের তরফ থেকে হবে, কথাটা বুঝলেন, এটা কিন্তু শয়তানের তরফ থেকে হবো, নিজে নিজে ভাববেন এই কাল মসজিদে যাবো না, হবো পারো, কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ হিদায়ত দেয় নাই, কথা বুঝলেন, এটা কিন্তু আবার শয়তানের চালি হবে, শয়তান তলে থেকে আপনাকে জ্যাক মারবে, এই মসজিদে যাবি না, ভোর ওই সিনেমা দেখবেন যে যা, কথা বুঝলেন, এই এই জায়গায় যদি আপনার আমার দিমাগটা ব্যবহার হয়, মসজিদে যাইতে হবে না সিনেমা ঘরে, যদি এই জায়গায় আপনার আমার দিমাগটা লাগায় যদি আপনি, আমি মসজিদে গেলাম আপনার নামে ইমানদারের লিস্টে পড়ে যাই বলে সুবহানাল্লাহ, এই জায়গায় যদি আপনি আপনার দিমাগ ব্যবহার করেন, এই জায়গায় যদি আপনার মাইন্ডকে আপনি লাগায় দেন, আর আপনি ভাবেন যে আমার বন্ধুদের সাথে আমি আড্ডা না বলকে আজান হয়েছে তো মসজিদে যাব, আজান হয়েছে আল্লাহর ঘরে যাব, এই জায়গায় যদি আপনি দিমাগ খাটায় আল্লাহর ঘরে ঢুকে যান, আল্লাহর কোটি কোটি রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে, এই যে ওই জায়গায় দিমাগটা লাগাবেন, শয়তানি কামে না, বুঝলেন বাবা, মমিন মুসলমান অল্প চিন্তা করে দুনিয়াতে চলবেন, অল্প দিন, বর্তমান যেরকম আমাদের কেমিক্যালের খানা, কেমিক্যালের যুগ এসেছে, মমিন মুসলমান 70 ক্রস করা পার হবে, টান হবে, হবে না, না আপনার আমার বয়স 70 ক্রস করা টান হয়ে যাবে, আমি 70 আপনি আর আমি, এখন জিনারা আছে 70, মাশাআল্লাহ ভাগ্যবান, বর্তমানের যুগ কিন্তু 70 পার করা টান, আমরা পারবো না, আমাদের 40 পার হওয়ার লগে লগে সুগারে ধরবে, প্রেসারে ধরবে, ডায়াবেটিসে ধরবে, নানান জানা বেমার আজার আমাদেরকে ঘিরাও করে নিবে, মুমিন মুসলমান সেই বিমারের থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ইবাদতে যান, নামাজ পড়েন, চেহারাও সুন্দর থাকবে, আপনার শরীরের বেমারও আল্লাহ শিফা দান করবে, সুবহানাল্লাহ, যদি নিজের বেমারকে ভালো রাখতে চান, বাঁচাইতে চান, এই পবিত্র রমজান মাসের এক মাসের রোজা রাখেন, আপনার শরীরের বেমার আল্লাহ দূর করে দিবে বলি সুবহানাল্লাহ, বড় বড় বেমারের থেকে আল্লাহ বাঁচাবে মুমিন মুসলমান, যদি নিজের শরীরের বিমারের থেকে আপনি বাঁচতে চান, আল্লাহর দরবারে যাকাত দেন, আপনি নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে হিফাজত করবে বলি সুবহানাল্লাহ, যাকাতটা আপনাদের আমাদেরকে হিফাজত করে, জানেন না নাই বাবারা, জানি না নাই,
এখন আপনার নামে ফাইন হইল, আপনার নামে কোন কোর্টে হোক থানায় তো কোন জায়গায় তো ফাইন ভরানো হলো, ফাইন কি দিবেন? ফাইনটা কি দিবেন আপনি? টাকা পয়সা দিতে হবে, হয় না? না আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন, আপনি আমি দুনিয়াতে কামাই করলাম, বছরে আপনার হাতে কত টাকা ইনকাম করে রইল, খায়ে বিয়ে দিয়ে বিয়ে করায়ে সন্তানদেরকে সমস্ত কর্ম করে রোজার মাসে হিসাব করেন যে আমার সমস্ত কর্ম হয়ে গেল, এখন আমার হাতে কত টাকা রয়েছে, আমার ঘরে গহনাপাতি সোনা কত আছে, এইগুলো আপনি হিসাব করে যত টাকা বাহির হবে, 100 টাকা, 250 টাকা, 1000 টাকা, 25 টাকা হিসেবে আপনার জাকাত আদা করতে হবে। মানে সুবহানাল্লাহ, যদি এই জাকাতটা আপনি না দেন আল্লাহর দরবারে ফাইনটা আপনার দেয়া হইল না, সেইটার হিসাব আল্লাহ নিবে বলি সুবহানাল্লাহ। যে কোনো বস্তুর একটা ইমতিহানে গেলে, পরীক্ষা দিতে গেলে আপনার কতটুক বস্তু লাগে, লাগে না? না কত বস্তুর পরীক্ষা হয়, একটা কিতাব নয়, খালি সায়েন্স হয় না, সোশ্যাল সায়েন্স হয় না, বিজ্ঞান হয় না, সমাজ বিজ্ঞান হয় না, অঙ্ক হয় না, ইংলিশ হয় না, মানে বহুত কিতাবের পরীক্ষা দিতে হয়। তো দুনিয়া থাকলেও বহুত কি বস্তুর পরীক্ষা দিতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, যেদিন আপনার প্রতি আল্লাহ রাজি হবে, খুশি হবে, আপনার আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে বলি সুবহানাল্লাহ। সেদিন আর কেউ রুখতে পারবে না, পারবে? আমাদের দরকার আল্লাহকে রাজি করা। কাকে? আমাদের দরকার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা। আপনার আমার দরকার নিজের বাবা মাকে রাজি করা। আপনার আমার দরকার নিজের ঘরের পরিয়ালকে রাজি করা। ওরে বাবা, ওরে বাবা, যেদিন আপনার প্রতি সমস্ত বস্তু রাজি হবে, আল্লাহ বলে তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা রইল। ওরে বান্দা, তুমি বান্দা জান্নাতুলে ফিরদাউসে ঢুকে যা। শেষ করব, কেবল বসলেন মাশাল্লাহ, 10:30 হয়েছে, 11টা বাজার শেষ করবো, আধা ঘন্টা নেই কি কই? হ্যাঁ, সারা রাত বললে শুনবেন, মাশাল্লাহ হিম্মত আছে, বেলেগ না থাকুক নাকি, বেলেগ না চাইলো বুকের পাঠা আছে বলে একটা কথা কইলা, কিছু না চাইলো মুখের পাওয়ার আছে। তো জি না বাবা, অল্প চিন্তা সামরা করি দুনিয়াতে চলেন, ইনশাল্লাহ আমরা আপনারা সমস্ত ব্যক্তি কামিয়াব হইতে পারবো, পারবো না? নাই পারবো না? নাই তো আল্লাহর নবীর কথা আমি বলতেছিলাম, পবিত্র কোরআন থেকে সূরা আম্বিয়া 17 নম্বর পারার একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছিলাম, তার বিষয়ে আমি অল্প আলোচনা করব। এতটুকু আমরা কথা বাদ, হ্যাঁ কথা হিসেবে হইলো, হাদিস কোরআন আইছে আসে নাই, কথা হিসেবে ওয়াজ নামই নেই, এর নাম ইনশাআল্লাহ। তো যাই না হোক বাবা, আল্লাহর পবিত্র কোরআন সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দারা তোমাদের মাঝে আমার হাবিব হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহকে রাহমাতাল্লিল আলামিন বানাই দুনিয়াতে পাঠাইছি। কি বানায়? রহমত বানায়, কথা বুঝেন নাই? রহমত বানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইছেন। আমার নবী কত বড় রহমত, আপনার আমার নবী কত বড় বরকত। ও মুমিন মুসলমান, আপনি আমি যদি চিন্তা করি তার বস্তু পাওয়া যাবে, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে একবার বুঝেন। আল্লাহর নবী আমার সারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইছে কার জন্য? আপনারা বুঝেন নাই,
গুরুত্ব দি গেছেন না এই বাবা রে তোমরা উঠা বসা কম করো বাহ সিট ডাউন আল্লাহ করবেন না আল্লাহর নবী যে সারা সারা রাত ইবাদত করেছে কার জন্য চিল্লায় বলেন কার জন্য আমাদের জন্য কার জন্য আমার নবী আমার সারাটা রাত নামাজে কাটাইছে পাও মুবারক ভুলে ভুলে যাইত বলকে কিতাবে পাওয়া যায় নবীর পা ফেটে ফেটে তেজ রক্ত বাহির হয়ে যাইত তবু নবী আমার আমাদের কথা ভুলে যাই না আল্লাহর দরবারে সিজদা করে করে ইয়া রব্বি হামলি উম্মতি বলে কান্দিছে বলে সুবহানাল্লাহ একটা গজলের ভিতরে পড়েছিলাম অন্য পীর পাও মুবারক ফুলিয়া যাইত নবীর পাও মুবারক ফুলিয়া যাইত কোন কোন হাই রে আমার নবীর মায়ার দিন বলে সুবহানাল্লাহ ওর নামাজতে লম্বা সুরা নবীজি পবিত্র মনে হয় যে কোরআন বুঝি খতম করিত সুবহানাল্লাহ নবীর পাও মুবারক ফুলিয়া যাইত নবীর পাও মুবারক ফুলিয়া যাইত কোন কোন হাইরে আমার নবীর মায়ার দিন হাইরে আমার নবীর মায়ার দিন ও বাবা চিন্তা করেন চিন্তা করেন নবী আমার আমাদের জন্য আল্লাহর ইবাদতে কান্দিল নবী আমার আমাদের জন্য আল্লাহর সেজদায় পড়ে পড়ে কান্দিল একমাত্র আমাদেরকে বাঁচাবার জন্য আর সেই নবীর প্রতি দরুদ পড়া আমরা বড় টান পাই হই না না সেই নবীর প্রতি যে আমাদের মহব্বত রাখতে হবে সেই নবীকে কিরকম মহব্বত করবেন হাদিসের ভিতরে পাওয়া যায় বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন বলে আমার উম্মতেরা তোমরা তো যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাবা মা থেকে বেশি নিজের সন্তান দেখ থেকে বেশি বলকে দুনিয়াদারের থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবা তোমরা কেউ ইমানদার হইতে পারবা না বলি সুবহানাল্লাহ নবীকে ভালোবাসতে হবে নবীকে প্রেম করতে হবে নবীকে মহব্বত করতে হবে আপনি আমি যে দিন নবীর মহব্বত দিলে নিয়ে কবরে যাইতে পারবো হাদিসে পাওয়া যায় ওয়া মাম্মা তাহুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নবীর মহব্বত যে ব্যক্তি নবীর আহলে আওলাদের মহব্বত দিলের ভিতরে নিয়ে ইন্তেকাল করলো সেই ব্যক্তি যখন মত হবে আল্লাহর নবী বলে সেই ব্যক্তির মতটা শহীদের লিস্টে লিখা হয়ে যাবে কথা বুঝলেন যে ব্যক্তি নবীর মহব্বত নিয়ে নবীর মহব্বতকে কলবে সাজায় নবীর আহলে ঔলাদের প্রেমকে কলবে সাজায় যার মত হবে আল্লাহর নবী বলে মাম্মাতা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদা সেই ব্যক্তির মতটা শহীদের লিস্টে লেখা হবে সুবহানাল্লাহ কিসের লিস্টে শহীদের লিস্টের দরওয়াজা জানেন কত বড় শহীদের মর্যাদা কত বড় জানেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন মাওলা জানতে চাই তোমার কোরআন থেকে যিনারা শহীদ হয় তিনাদের মর্যাদা কে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের ভিতরে পারা নম্বর 2 সূরা বাকারার ভিতরে বলতে আছে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তিনাদেরকে মুর্দা বলিও না তিনারা জিন্দা বলি সুবহানাল্লাহ কথা বুঝলেন
ও আপনি আমি নবীর মহব্বত কলবে নিয়ে দিলে নিয়ে যখন আপনার আমার মওত হবে আপনিও কবরে জিন্দা থাকবেন ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিনে শহীদের সঙ্গে আপনি আমি জান্নাতে যাইতে পারবো সুবহানাল্লাহ বিশ্বাস হয় না নাই নবীর প্রেমকে বিশ্বাস হয় না নাই নবীর মহব্বতকে বিশ্বাস হয় না নাই নবীর মহব্বত করে নবীকে প্রেম করে দরুদ পড়বেন না নাই দরুদ পড়লে লাভ আছে না লস আছে আরে বান্দা কোন বান্দাই যদি একবার দরুদ পড়ে আল্লাহর রহমতের দরওয়াজা 10টা খুলে যায় এতটুক ফজিলত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ফিদাকা উম্মিয়া আবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে বাবা মা কুরবান জানতে চাই আপনার প্রতি দরুদ কি রকম পড়তে হয় আমার নবী দিন রাত 24 ঘন্টাকে 4 ভাগ ভাগ করে দিলেন আর বললেন জাবির তুমি 4 ভাগের ভিতরে এক ভাগ আমার প্রতি দরুদ পড়ো জাবিরের মন সন্তুষ্ট হয় না বলে সুবহানাল্লাহ দিন রাত 24 ঘন্টাকে 4 ভাগে ভাগ করে আল্লাহর নবী আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তুমি এক ভাগ আমার প্রতি দরুদ পড়ো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বড় সাহাবী ছিলেন আল্লাহর নবীর বড় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি এক ভাগ দরুদ পড়ব আমার মনে মানে না আমার নবী বলে চলো আরো এক ভাগ নাও বলি সুবহানাল্লাহ আরো এক ভাগ নাও আমার প্রতি দরুদ পড়ো জাবির বলে ইয়া রাসূলুল্লাহ না তবু মনে শান্তি পাই না আল্লাহর নবী বলে তুমি আরো এক ভাগ নাও তৃতীয় নম্বর ভাগও তুমি আমার প্রতি দরুদ পড়ো আল্লাহর নবীর সাহাবী জাবিরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন সন্তুষ্ট হইল না আল্লাহর নবী বলে এর থেকে বেশি না আর এক ভাগে তুমি দুনিয়াদারি কামার আল্লাহর ইবাদত করো বলি সুবহানাল্লাহ কত বড় মর্যাদা দরুদের কত পাওয়ার দরুদের আছে মুমিন মুসলমান যে ব্যক্তি হর ওয়াক্ত দরুদ পড়ে তার চেহারাতে নূর ভেসে উঠে বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি হর ওয়াক্ত রাস্তাঘাটে দরুদ পড়তে থাকে নবীকে মহব্বত করে ভালোবেসে দরুদ পড়ে তার চেহারার রনক বেলেগ হয়ে যায় তার ঘরে রহমত বেলেগ হয়ে যায় বরকত বেলেগ হয়ে যায় আল্লাহ খুশি হয় বলকে রব আল্লাহ রব্বুল আলামিন তো এরকম ভাবে এলান করে দিয়েছে আরে বান্দা আমি আল্লাহ আমি দুনিয়া পয়দা করেছি মাত্র দুইটা শব্দ কইয়ে কোন ফায়া কোন বলে কইছে আল্লাহ বলে কোন দুনিয়া হয়ে যা ফায়া কোন দুনিয়া মওজুদ তৈয়ার হয়ে গেছে আল্লাহ দুই শব্দ দিয়ে দুনিয়া বানাইছে আর আল্লাহ বলে বলে বান্দা আমি দুনিয়া বানাইছি কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না পড়ে কি আল্লাহ বাবা পড়ে আপনি আমি নামাজ পড়ে সেই নামাজটা কি আল্লাহ পড়ে আল্লাহর পড়ার দরকার আছে আল্লাহ বলে আমার পড়ার দরকার নাই কেন আমি আল্লাহ হুকুম দিয়েছি তোদের উপরে ফরজে আইন করে দিয়েছি আল্লাহ বলে আমি হজ করি না আল্লাহ বলে আমি যাকাত দেই না আল্লাহ বলে আমি কি রোজা রাখি না আমি দুনিয়াদারি কোনো কর্ম করি না যদি কোনো কর্ম আমি করি যদি কাম যদি আমি কোনো একটা করি সেই কামটা হলো কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলি সুবহানাল্লাহ আমি আল্লাহ দুনিয়ার কোনো কর্ম করি না যে কর্ম তোদের উপরে ফরজ আইন আমি আল্লাহ করি না আমি আল্লাহ করি কি আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি নিজে নবীর প্রতি দরুদ পড়ি আর ফেরেশতাদের জামাত নিয়ে নিয়ে পড়ি বলি সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কত বড় মর্যাদা দরুদের তাকে দেবে যেই দরুদ আল্লাহ নিজে পড়ে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ মালাইকা বহু বসন ইন উলামা কেরামেরা আছে বুঝবেন জমার সিগা মালাইকা ইনু বহু বসন ইস্তেমাল করেছে আল্লাহ বলে নাই যে আমি একলা পড়ি বলকে সমস্ত ফেরেশতা আল্লাহর কত ফেরেশতা হবে কেউ হিসাব দিতে পারবেন আপনি আমি হিসাব দিতে পারবো আল্লাহর লাখো কোটি কোটি ও গিন্নিত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ আমার ইমানদার বান্দারা তোমরা কি করো আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো বলে সুবহানাল্লাহ
করবেন না নাই দুরুদ পড়বেন না নাই ইচ্ছা করে আমরা দুরুদ পড়ব তো যায় না হোক মুসলমান সময় নাই সভাপতি সাহেবের চিঠি আমার হাতে একদম সংক্ষেপ সময়ের ভিতরে আমি শেষ করতে আছি আমি এসেছি মঙ্গলদৈ নগরবাসী দারুল